আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও ভালো আছি। আরও একটি নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে সকালে নাস্তা দিয়ে শুরু করলাম ব্লগটা। তো সকালে আর কোনো নাস্তা বানানো হয় নাই, কারণ গত কয়েকদিন যাবৎ আমাদের বাসায় একটু পানির সমস্যা দেখা দিয়েছে। তো গতকাল রাত্রে একটু খারাপ লাগতেছিল, তো ভাবলাম যে প্লেট বাটিগুলো রাতে আর ধোবো না, সকালবেলা ধুয়ে নেব। প্রতিদিন তো একদম রাত্রেই সব কিছু গুছিয়ে রেখে দেই যেন সকালে কোনো ঝামেলা না থাকে। তো কালকে একটু আলসামি করে প্লেট বাটিগুলো রেখে দিয়েছিলাম যে সকালে এগুলোকে ধুয়ে নিব, বাট সকালবেলা পানি নেই, গতকাল রাত থেকেই পানি নেই বাসায়। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মানে একদমই সব কিছু এলোমেলো হয়ে আছে। আমি তো রাত্রে প্লেট বাটি ধুতেই পারি নাই, প্লাস সকালে কোনো নাস্তাও বানাতে পারি নাই। আর গতকালকে কেক আর কলা নিয়ে আসা হয়েছিল, ভাবলাম যে এটা দিয়ে সকালের নাস্তাটা করে নিই, যেহেতু এখন কোনো রান্না বাড়া করতে পারছি না। তো রাজকে একটা কলা দিয়ে দিলাম আর একটা বললাম যে একটা কেক নাও। তো সে হচ্ছে কেক নিতে চাচ্ছে না, বললো যে শুধু কলাই খাবে। তো তাকে জোর করে এক পিস কেক দিচ্ছিলাম আমি। তো এটা দিয়েই আজকে সকালবেলা নাস্তা করতে হবে। আর দুপুরে কি রান্না করবো এখনও জানি না, কারণ যেহেতু এখন পর্যন্ত বাসায় পানি আসেনি। পানি আসার পর চিন্তা ভাবনা করবো যে আসলে কি রান্না করব। এখন প্রায় 11টার মতো বেজে গেছে। তো নাস্তা করার পর চলে আসলাম রুমে, যেহেতু এখনও বিছানাটা ঝাড়া হয়নি ঘুম থেকে ওঠার পরে। তো একদম বিছানা টিছানা ঝেড়ে টেড়ে একদম যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো শেষ করে নিব, আর পানি আসার পর আর কি রান্না বাড়ার প্রিপারেশন নিব যে কি রান্না করব। আসলে যেহেতু এখন পানি নেই, আমি চাইলেও পানির কোনো কাজ করতে পারবো না। তো আমাদের এইখানের মতো মিরপুরে কার কার বাসে এরকম পানির সমস্যা আছে একটু কমেন্টে জানাবেন প্লিজ, কারণ আমি এখন পর্যন্ত এত বছর হয়ে গেছে আমি দেখি নেই এরকম পানির সমস্যা। এই এই বাসাতে ওঠার পরে এখন জানলাম যে প্রতি বছর নাকি গরমের সময় পানির সমস্যা থাকে। আমি তো এই পর্যন্ত আমার লাইফে দেখি নেই কোনো বাসে পানির সমস্যা। তো ওনাদের কাছ থেকে শুনলাম যে প্রতি বছরেই নাকি পানির এরকম সমস্যা থাকে গরমে। তো ওনাদের বাসায় নাকি ভালো আছে, এখন তেমন কোনো সমস্যা নেই, বাট গত কয়েকদিন যাবৎ পানির খুবই কষ্ট হচ্ছে। যাই হোক, এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম, রান্না বসিয়ে দিয়েছি। দুপুরের পানি আসছিল, আমি পানি ভরে রেখে দিয়েছি। আসলে পানি ধরার মতো তো তেমন কিছু নাই, টুকিটাকি যেগুলো ছিল সেগুলোতেই পানি রেখে এখন রান্নাটা করে নিচ্ছি। বেগুনের তরকারি রান্নবো, এখানে শুধু বেগুন না, বেগুন পটল আলু সাথে টমেটো ভেন্ডি সব কিছু আজকে একদম মিলিয়ে একটা সবজি রান্না করব। আর এত পরিমাণে গরম পড়েছে, এই গরমে আসলে কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, আর মাছ মাংস আসলে ওইটাও তেমন একটা খেতে ইচ্ছা করে না। তারপর ভাবলাম যে সব ধরনের সবজি দিয়ে একটু ঝোল তরকারি রান্না করি। তো এই জন্যে বাসায় যত ধরনের সবজি ছিল সবগুলোই কেটে নিয়েছি, তো সবগুলো মিক্সড করে আজকে একটা সবজি তরকারি রান্না করব। তো পাশেই হচ্ছে ইন্ডাকশন, আমি মাছ ভেজে নিয়েছি। আর আমার রান্নাঘরটা এত বেশি ছোট যে আমি আসলে কোনো কিছু রেখে কাজ করা আমার পক্ষে সম্ভব হয় না, সব কিছু এক জায়গাতে রেখে দিতে হয়, চাপাচাপি করে রান্না করার সময় এত বিরক্ত লাগে আমার। যাই হোক, এখানে হচ্ছে পটলের যে খোসাটা হয় একটু মোটা করে ছিলে নিয়েছি, এটাকে কাঁচামরিচ আর পটলের খোসাগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর পেঁয়াজ আর রসুন একটু হালকা তেলে ভেজে নিয়েছি, এটা হচ্ছে মাছ ভাজার তেলটা, ওইটাকেই আমি আসলে এটা ভাজার কাজে লাগাচ্ছি। তো এই মাছ ভাজার তেলে এখন পটলের খোসাটা, তারপরে কাঁচামরিচ রসুন পেঁয়াজ সব কিছু একদম ভালো করে ভেজে নেব। এই ভর্তাটা কারা কারা খেয়েছেন জানাবেন, আমার কাছে এই পটলের খোসার ভর্তাটা খুবই ভালো লাগে। তাই একটু পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম, ভেজে নামিয়ে নিলাম। আর এই গরমে খাওয়ার মতো মনে হয় যে একমাত্র করলাই আছে, করলা ভাজিটাই অনেক ভালো লাগে, তাছাড়া তেমন কোনো খাবার দাবার এত একটা ভালোও লাগে না। তো এখানে করলা ভাজি করে নিচ্ছি, আর করলার সাথে দেখা যায় যে আমি বেশিরভাগই করলা পেঁয়াজ দিয়ে ভাজি করি। তো আজকে ভাবলাম যে একটু আলু দিয়ে ভাজি করি, তো আলু দিয়ে অল্প করে পেঁয়াজ দিয়ে আজকে ভাজি করছি। তো গরমের ভিতরে এই আলু ভাজিটা একমাত্র খাবারের মধ্যে আর কি থাকে যে এটা দিয়ে একটু ভাত খাওয়া যায়, তো এই জন্য আমি একটু করলা ভাজিও করে নিচ্ছি। তো এই তো করলা ভাজিটা বসে এদিকে রেখে দিলাম, আর ওই পাশে দেখলাম যে তরকারিটা হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিব। যেহেতু একটু ঝোল রাখতে চেয়েছিলাম, তো ঝোল থাকা অবস্থাতেই রেখে দিয়েছি, চুলা বন্ধ করে দিয়েছি আর কি। তো এই তো আমার বাসায় মানে কোন দিকে আমি ক্যামেরাটা রাখলে ভিডিওটা যে ভালো আসবে আমি এটাই বুঝি না, মানে লাইটিংয়ের অবস্থা এত খারাপ, এইদিকে ওইদিকে যেদিকে রাখি না কেন কেমন যেন একটা লাইটের ফ্যাকাশে ফ্যাকাশে ভাব চলে আসে। ভিডিওটা যেরকম রিয়েল দেখতে, বাট ক্যামেরা ধরলে তার থেকেও বেশি খারাপ হয়ে যায়।
যাই হোক, এখানে যে আমি পটলের খোসা, পেঁয়াজ, রসুন, আলু, কাঁচামরিচ এগুলো ভেজে রেখেছিলাম, এটাকে জাস্ট বেটে নেব, তাহলে ভর্তাটা হয়ে যাবে। তো আমি ভর্তাটা করে নিচ্ছি, আর রান্না বাড়া অলরেডি শেষ করে নিয়েছি। দুপুরের বেলা এত গরম থাকে, তো রান্নাঘরে আসলে মনে হয় যে একদম অবস্থা খারাপ হয়ে যায়। কোনো রকমে রান্না টান্না করে এখন রুমে চলে আসছি। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আগে, এখন হচ্ছে ডাইনিং টেবিলের উপরটা একটু মুছে নিচ্ছি। এত পরিমাণে ময়লা পড়ে, বাসার দুই পাশেই কাজ চলতেছে, তো আধা ঘন্টা এক ঘন্টা পর পরই দেখা যায় যে জিনিস মুছতে হয়। তারপরও দেখা যায় ঘন্টাখানেক পরেও যদি আমি মুছি, এত পরিমাণে ময়লা বের হওয়া যে বলার মতো নাই। যে আমি একটু দেখাই আপনাদেরকে কি পরিমাণে এখানে ময়লা পড়েছে। গতকাল রাত্রে মুছেছিলাম আর এখন দুপুরে খাওয়া দাওয়া করি নেই, তো এরই মধ্যে এত পরিমাণে ময়লা পড়েছে। তো টেবিলটাকে ভালো করে এখন মুছে নিব। আর একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছে, এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য নিয়ে আমার ব্লগটা দেখেছেন সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। তো যারা এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আজকে নতুন আমার ব্লগ দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ওই তো রান্নাবাড়া শেষ করে বাসার যে ফার্নিচারগুলো ছিল সব কিছুই আমি মুছে নিয়েছি অফ ক্যামেরায়, যতটুকু সম্ভব হয়েছে অল্প একটু করে দেখিয়ে দিয়েছি। আসলে সব কিছু দেখাতে গেলে ব্লগ অনেক বড় হয়ে যাবে, তখন দেখা যাবে যে আপনাদের আর ব্লগটা দেখতে দেখতে ভালো লাগবে না, তাই অফ ক্যামেরা সব কিছু করে নিয়েছি। আর এদিকে দুপুর টাইমও হয়ে গেছে, তো মাছকে আর দুপুরের খাবার দেওয়া হয়নি আজকে, তো ভাবলাম যে ওদেরকে খাবারটা দিয়ে নিই। আর ওরা খাবার দেখলে দেখবেন যে এত পাগল হয়ে যায়। এই যে এখন আমি খাবারগুলো দিয়ে দিছি, আর বড় মাছগুলোর জন্য এই ছোটো মাছগুলো একদমই খাবার পায় না, মানে ওদের জন্য আমার বেশি কষ্ট লাগে যে ওদের ভয়তে ছোটোগুলো খাবার খেতেই যেতে পারে না। এই যে ওরা তিনজনই খাবারগুলো শেষ করে ফেলতেছে, তো আমি বলছিলাম রাইসের বাবাকে ছোটো মাছগুলো বের করুন।